বন্ধুরা, দ্বাদশ শিবলিঙ্গ ধারাবাহিকের পর আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ধারাবাহিক বিষ্ণুর শ্রী দশ মহাবতারের উপর। আজ প্রথম দিন থাকছে মৎস্য অবতার। বিষ্ণুর দশ অবতারের মধ্যে প্রথম অবতার হল মৎস্য অবতার। পুরাকালে সত্যব্রত বা মনু নামের এক রাজা ছিলেন। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি মানব শব্দটি এসেছে মনু থেকে। এই মনু কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি নন। সনাতন ধর্মে বলা আছে দুটি যুগ শুরুর মাঝখানে একটি করে কল্প আসে। এক কল্প হল পৃথিবীর 432 কোটি বছরের সমান, যাকে ব্রহ্মার এক দিন বলা হয়। এক একটি কল্প আবার 14টি মন্বন্তরে বিভক্ত। প্রতিটি মন্বন্তরের সূচনায় যার মাধ্যমে এই সৃষ্টির রচনা শুরু হয় তাকে মনু বলে। বর্তমানে যে কল্প চলছে তার সপ্তম মন্বন্তরে বৈবস্বত মনু বা রাজা সত্যব্রতের মাধ্যমে মানবজাতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। রাজা সত্যব্রত পরম উদার এবং ভগবত ভক্ত ছিলেন। একদিন তিনি কৃতমালা নামে এক নদীতে তর্পণ করছিলেন। সেই সময় রাজার অঞ্জলি ভরা জলের মধ্যে একটি ছোট মাছ এসে গেল। মাছটি নিজেকে রক্ষা করার জন্য কাতর স্বরে রাজার কাছে প্রার্থনা করল। মাছের সেই আর্তনাদ শুনে রাজা তাকে কমণ্ডলুর মধ্যে ভরে বাসায় নিয়ে গেলেন। ধীরে ধীরে মাছটা এত বড় হয়ে গেল যে তাকে আর কমণ্ডলুর মধ্যে রাখা গেল না। সেখান থেকে বের করে তাকে একটা বড় ঘড়ার মধ্যে রাখা হলো। কিছুদিন বাদে মাছটা আরও বড় হয়ে গেল। তখন তাকে কোনো পাত্রের মধ্যে রাখাই দুষ্কর হয়ে পড়ল। রাজা বিব্রত হয়ে তাকে সমুদ্রে ছেড়ে দিতে গেলেন। তখন মাছটি রাজাকে বলল, হে রাজন, সমুদ্রতে তো বিশাল বিশাল প্রাণী থাকে, তারা তো আমায় খেয়ে ফেলবে, তাই আমাকে সমুদ্রে ছাড়বেন না। মাছের এই কাতর অনুরোধ শুনে রাজা কিছুকাল স্থির চিত্তে ভাবলেন। সব কিছুই যে ভগবানের লীলা তা বুঝতে তার সময় লাগল না। তিনি হাত জোড় করে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। মৎস্যের রূপধারী ভগবান তার প্রিয় ভক্তকে বললেন, সত্যব্রত, আজ থেকে সপ্তম দিনে এই তিন ভুবন প্রলয়কালীন জলরাশিতে ডুবে যাবে। সেই সময় আমি তোমার কাছে একটি অতি বিশাল নৌকা পাঠাবো। তুমি সমস্ত জীবজন্তু, গাছপালা এবং শস্য ইত্যাদির বীজ নিয়ে সপ্তর্ষিদের সাথে এই নৌকাতে বসবে। ভয়ানক ঝড় তুফানে যখন নৌকা আন্দোলিত হবে, তখন আমি মৎস্যরূপে এসে তোমাদের রক্ষা করব। রাজাকে এই কথা বলে ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। অবশেষে সেই দিন এসে গেল। রাজা সত্যব্রতের চোখের সামনেই সমস্ত পৃথিবী জলে ডুবতে থাকল। রাজার তখন ভগবানের সেই বাণী মনে পড়ল। সাথে সাথে তিনি দেখলেন এক বিশালকায় নৌকা এসে পড়ল। তিনি ভগবানের নির্দেশ মতো সমস্ত জীবজন্তু, গাছপালা ইত্যাদি এবং সপ্তর্ষিদের নিয়ে নৌকায় চড়ে বসলেন। সপ্তর্ষিদের নির্দেশ মতো রাজা সত্যব্রত ভগবানের ধ্যান করলেন। সেই সময় ওই জল সমুদ্রে এক বিশাল মৎস্যরূপ ধারণ করে ভগবান স্বয়ং প্রকট হলেন। তুফানের মধ্যে টালমাটাল সেই নৌকাকে সত্যব্রত মাছের সুরের সঙ্গে বেঁধে দিলেন। মৎস্য অবতার সেই নৌকাটিকে হিমালয়ের উচ্চ ভূমিতে নিয়ে গেলেন। একমাত্র বেঁচে থাকা ব্যক্তি হিসাবে সত্যব্রত তথা বৈবস্বত মনু তপস্যা এবং যজ্ঞের মাধ্যমে পুনরায় এই জগতে প্রাণের সঞ্চার করলেন। হোম যজ্ঞের আগুন থেকে সরস্বতীর আরেক রূপ দেবী ইরা বেরিয়ে এলেন। তারপর মনু এবং ইরা যে নতুন সৃষ্টির সূচনা করলেন তাকেই মানব বলা হয়। ভগবান মৎস্য অবতারের দ্বিতীয় কাজ ছিল হয়গ্রীব নামের এক রাক্ষসের হাত থেকে ব্রহ্মার মুখনিসৃত বেদকে পুনরুদ্ধার করা। হয়গ্রীব ছিল মহর্ষি কাশ্যপের সন্তান। বলা হয়ে থাকে যে শিব যখন মনুবাদে বাকি সকল সৃষ্টি ধ্বংস করে নতুনভাবে মানব প্রজন্মের জন্মের পরিকল্পনা করলেন, তখন হয়গ্রীব ভাবলেন মনুষ্য বেদ পাঠ করে মা দানব অপেক্ষা অনেক উন্নত হয়ে যাবে। তাই ব্রহ্মার অবর্তমানে হয়গ্রীব সত্যলোকে গেলেন। একটি ঘোড়ার রূপ ধারণ করলেন যাতে চার বেদেরই ধ্যান আকর্ষণ করতে পারেন। চতুর্বেদ তখন চারজন শিশুর ন্যায় ছিল। বেদদের ভুল বুঝিয়ে হয়গ্রীব তাদের হরণ করলেন এবং বন্দি করে রাখলেন। মৎস্য অবতারেই বিষ্ণু হয়গ্রীবকে বধ করেন এবং মহাপ্লাবনের শেষে মানব জাতির উন্নতিকল্পে চতুর্বেদ মনুর হাতে তুলে দেন। বন্ধুরা,
আশা করি দশ মহাবতারের প্রথম অবতার মৎস্য অবতারের কাহিনী আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে বিষ্ণুর দ্বিতীয় অবতার অর্থাৎ কূর্ম অবতারের সাথে জড়িত কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে আসব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।